ঠাকুরগাঁয় আর্টিফিশিয়াল জুয়েলারি মেকিংয়ের আজকে শেষ দিন ছিল। শেষ দিনে সবাইকে বলা হয়েছিল যে গায়ে হলুদে প্রোগ্রামে যাওয়ার জন্য সাজ দিয়ে আসতে হবে, এবং সবাই যা যা করেছিল সবাই তা পরেছে। সবার পছন্দ অনুযায়ী ড্রেসের সাথে ম্যাচিং করে তৈরি করে নিজের গহনা নিজেই বানিয়েছে। তো সেগুলো একটু মেমোরিতে রাখার জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি। সবাই শাড়ি পরে এসেছিলো, সবাই শাড়ি পরে, দুই একজন হয়তো বাদ গিয়েছিলো, তো ম্যাক্সিমামই শাড়ি পরে এসেছিলো, আমিও শাড়ি পরেছিলাম, আমিও একটু হলুদের সাজ দিয়ে গিয়েছিলাম। সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলো আসার পরেই যে কে কীভাবে হচ্ছে গহনাটা পরবে, কে কীভাবে সাজুগুজু করবে, আবার ঠিক করবে। তো লাস্ট দিন সবার একটু মন খারাপও হচ্ছিলো যে আরও একদিন দুদিন হলে হয়তো ভালো হতো। সেই জায়গাটা ক্ষেত্রে আমারও দিদির সাথে গল্প করছিলাম যে আরও এক দুই দিন হলে মনে হয় ভালোই হতো। তো পাঁচ দিনই এনাফ আসলে একটা ট্রেনিংয়ের জন্য, এই ধরনের ট্রেনিংগুলোর জন্য পাঁচ দিন আসলেই এনাফ। তারপর ওই যে পাঁচ দিন একসাথে অনেকজন মানুষ কাজ করা, তারপর হঠাৎ করে আবার শেষ হয়ে যাওয়া, এটা আসলে তখন একটু মন খারাপ করিয়েই দেয়। আরেক আপা, উনিও হচ্ছে পাটকাঠি দিয়ে গহনা তৈরি করে, তো উনিও আজ আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা তৈরি করে বেশ ভালো ফিল করছে। কাজ শেষ করে আমার চলে আসতে হবে, এই জন্য আসলে শেষ দিনটা একটু খুব বেশি দৌড়াদৌড়ির মধ্যে গিয়েছে। অনেকে মানে যা যা করা হয়েছিল আসলে আর্টিফিশিয়াল ফুল দিয়ে যেসব জিনিসগুলো বানানো যায় সব কিছুই শেখানো হয়েছে। কেউ সবাই আশা করছে যে পরবর্তী ক্ষেত্রে যেন আরও অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হয়। কোমরের বিছাটা পরেও একটু ফটো সেশন হচ্ছিল, বিছাটা বেশ ভালো লাগছিলো দেখতে, কালারফুল। আসলে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো এত বেশি কালারফুল হয় দেখতে কিন্তু ভালো লাগে, অনেকেই এটা পছন্দ করে। সবার ফটো সেশন দেখে আমিও ভিডিও করছিলাম। সবাই যে ড্রেসের সাথে ম্যাচিং করে করে তাদের গহনাগুলো রেডি করে পড়েছে। কিছু কিছু গহনা আবার ডিসপ্লে করে রাখা হয়েছে, কারণ প্রোগ্রাম শেষের দিকে সমাপনী ঘোষণা করতে আসবেন হচ্ছে ডিসি সাহেবের ওয়াইফ, সবাই ডিসি ভাবি বলে, ডিসি ভাবি, তারপর হচ্ছে জাতিমূল্য সংস্থার চেয়ারম্যান, এনডিসি ভাবি, এরকম আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আসবেন। সবাই মহিলা এসেছিলেন, তো আমরা কিছু ঝাপটা তৈরি করে রেখেছিলাম, হ্যাঁ, যেগুলো কিনা ওনাদের গিফট করব। আবার সবাই পার্টিসিপেন্টরাও নিজ নিজ কিছু ঝাপটা তৈরি করেছিল, কেউ কেউ ক্রাউন পরেছিল, যারা থ্রি পিস পরেছে থ্রি পিসের সাথে দেখা যায় যে গলার কানেরটা হয়তো ভালো লাগছে না, টিকলি পরেছে সাথে একটি ক্রাউন পরেছে। পূজা যে শাড়ি পরে আসছিল সেই শাড়ির সাথে ফুল সেট গহনা তৈরি করে পরা হয়েছে। আমি আসলে সবাইকে মিস করব এই সময়টা। এখন আমি ঢাকায় চলে এসেছি, টানা পাঁচ দিন ট্রেনিং পর মানে দিনাজপুর থেকে ঠাকুরগাঁ যাওয়া আসার মধ্যেই ছিলাম, আর এখন ঢাকায় চলে এসেছি। তো চলে আসার পর আজ সকালে বসে বসে ভিডিও দেখছিলাম আর একটু এডিট করে নিচ্ছিলাম। আসলে এরকম প্রোগ্রামে ভিডিও করার মতো আসলে পজিশন থাকে না, আর আমি খুব বেশি অভ্যস্ত না যে সব ক্লিপগুলো নিয়েব, ছোটো ছোটো করে ক্লিপ করে নিয়েছি, সেটাই আসলে এক জায়গায় জোড়া লাগিয়ে দিলাম। তো শেষ দিনে সবার অতিথিদেরাও অনেক বেশি প্রাণবন্ত ছিল, আর দিদির আয়োজন তো অসাধারণ ছিল। চন্দনা দিদি, যিনি কিনা ঠাকুরগাঁর একজন অনেক ভালো একজন এন্টারপ্রেনার, কারুপণ্য তার সংগঠনের নাম,
যারা ঠাকুরগাঁয়ে আছেন তারা সবাই দিদির অনেক অনেক ভক্ত। তো দিদির আয়োজনে আজ শেষ হলো, আমি লাস্ট কিছু ক্লিপ নিয়ে দৌড় দিয়ে সবার সাথে বিদায় দিয়ে চলে গিয়েছি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল দিনাজপুরে যেতে। পরদিন আবার দিনাজপুরে ক্লাস, তারপর দিন আবার ঢাকায় চলে আসতে হবে। ট্রেনিং শেষে একদিন পরেই আমার ঢাকায় চলে আসার কিছু স্মৃতি। ট্রেনে বসে বসে আমি সব এই পাঁচ দিনের কথাগুলো মনে করছিলাম এবং এরপরে ঢাকায় গিয়ে আমার কী করবো করতে হবে সেগুলো মনে করে করে একটু ভিডিও করছিলাম। বাসায় বেবিদেরকে রেখে গিয়েছি বাবার, ওর বাবার কাছে। তো বেবিদের জন্য খুব মনটা আকুল হয়ে আছে যে কখন ঢাকায় যাব, কখন ঢাকায় যাব। তো ফাইনালি আমি ঢাকার একদম কাছাকাছি চলে এসেছি, এখন ঢাকায় বসেই এটা এডিট করছি। ধন্যবাদ।